প্রশ্ন প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে অথবা প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বুঝো অথবা প্রত্যক্ষ গণতন্ত্রের সংজ্ঞা দাও ভূমিকা গণতন্ত্র যদিও জনগণের শাসন তথাপি জনগণ সর্বদা শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে না যে কারণে গণতন্ত্রের প্রকৃতি বা জনগণের শাসন কাজে অংশগ্রহণের ভিত্তিতে একে দুভাগে ভাগ করা যায় যথা ক প্রত্যক্ষ গণতন্ত্র ও খ পরোক্ষ গণতন্ত্র প্রত্যক্ষ গণতন্ত্র কি তা নিম্নে আলোচনা করা হল প্রত্যক্ষ গণতন্ত্র বা ডিরেক্ট ডেমোক্রেসি প্রত্যক্ষ গণতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে সরাসরি বা প্রত্যক্ষভাবে জনগণ শাসন কাজে অংশগ্রহণ করে প্রত্যক্ষ গণতন্ত্র আবার বিশুদ্ধ গণতন্ত্র নামেও পরিচিত এ ধরনের শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে থাকে নাগরিকগণ কোনো নির্দিষ্ট সময়ে বিশেষ কোনো স্থানে সমাবেত হয়ে আইন প্রণয়ন রাজস্ব ও ব্যয় নির্ধারণ সরকারি কর্মচারী নিয়োগ প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করত মাঝে মাঝে তারা বিচার ব্যবস্থাও সম্পাদন করত মনীষী বার্নস প্রত্যক্ষ গণতন্ত্রের সংজ্ঞায় বলেন ডিরেক্ট ডেমোক্রেসি ইজ আ ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট ইজ ওয়ান ইন হুই ইজ দ্য কমিউনিটি অ্যাজ এ হোল ডিরেক্টলি অর ইমিডিয়েটলি উইদাউট এজেন্স অর রিপ্রেজেন্টেটিভ পারফর্ম দ্য ফাংশন অফ সভরেন্টি প্রাচীন গ্রীসে এই প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল তখন নগররাষ্ট্রের সব নাগরিক কোনো বিশেষ স্থানে জমায়েত হয়ে আইন প্রণয়ন কর ধার্য কর্মচারী নিয়োগ বিচার কার্য পরিচালনা ইত্যাদি কাজে সিদ্ধান্ত গ্রহণ করত উপসংহার পরিশেষে বলা যায় যে আধুনিক জাতিরাষ্ট্রসমূহের বিশালায়তন বিপুল জনসংখ্যা ও জটিল প্রকৃতির নানাবিধ সমস্যার কারণে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত আরও লেকচারশিট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন